উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহোদয়কে তিনি গত এক বছর ধরেই আমরা অনুভব করেছি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বোধন পর্বেও তিনি ছিলেন উদ্বোধক হিসেবে, আমরা পূর্তি অনুষ্ঠানেও তাকে উদ্বোধক হিসেবে প্রথমেই চেয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত জরুরি কাজের জন্য তিনি বিলম্বে উপস্থিত হয়েছেন। তবু আমরা ভীষণ ভীষণ তৃপ্ত, ভীষণ খুশি যে তিনি আমাদের জন্য সময় দিয়েছেন। আমি মঞ্চে আহ্বান করছি অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহোদয়কে। শুভ সন্ধ্যা। বেলদা গঙ্গাধর একাডেমি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আজকে উদ্বোধন হয়েছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত কর্তৃপক্ষের কাছে, আজকে তারা আমাকে আহ্বান জানিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমি সকালবেলা আসতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে আপনারা নিশ্চিত নিজ গুণে মার্জনা করবেন। আমাদের মঞ্চে আমি এসেছিলাম, এই মঞ্চে যখন শুরু হয়েছিল শতবর্ষ উদযাপনের শুরু যখন হয়েছিল তখন, আর আজকে শেষ লগ্নে সমাপ্তির অনুষ্ঠানে আমি এসেছি। একটু আগে আমার একজন গুণীজন বৃদ্ধজন বলছিলেন যে আমার ক্ষেত্রে বৃত্তটা কমপ্লিট হলো, বৃত্তটা সম্পূর্ণতা পেল। তা আমিও ভীষণ তৃপ্ত এবং কৃতজ্ঞ যে আমাকে আপনারা প্রারম্ভিক সময়েও যেমন এখানে আহ্বান জানিয়েছিলেন, সমাপ্তির সময়েও সেইভাবে আহ্বান জানিয়ে একটা সুযোগ করে দিলেন। আপনাদের সারা বছরের এই চেষ্টা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের যা হয়েছে সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া, আমাদের এই বিদ্যালয়ের যিনি পরিচালন কমিটির সভাপতি, তিনি অনুষ্ঠানের সভাপতি, আমাদের সুমিতবাবু এখানে উপস্থিত আছেন, বর্তমান অলোকবাবু যিনি প্রধান কাণ্ডারি হয়ে স্কুলের এই তরণী তিনি বেয়ে নিয়ে যাচ্ছেন, অধ্যাপক আছেন ঠিক তার আগেই, অর্থাৎ যখন শুরু হয়েছিল তখন তিনি প্রধান শিক্ষক ছিলেন, এবং এখন আমাদের একটু নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের একটা পালা থাকে, তিনি অবসর নিয়েছেন। ননিগোপালবাবু, তার আগেও আমাদের যিনি ছিলেন তিনি আবার এখানকার প্রাক্তনীয় বটে, শীতাংশু শেখরবাবু, এদের সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং এই এলাকার এক ব্যক্তিত্ব, সমাজসেবী মানুষ, নিত্যদিন আমাদের সঙ্গে যেমন তার যোগাযোগ, আপনাদের সঙ্গেও তার যোগাযোগ, সেই মানুষটি মঞ্চে আছেন, মিহিরবাবু আমার সঞ্চালক। আর আমাকে বারবার যে দূরাভাষের মধ্য দিয়ে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল এবং আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে এখানকার আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিল আমার প্রিয় অখিল বন্ধু, পেশার সেই শিক্ষক, এই স্কুলের অন্যান্য আচার্যগণ, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা, শোভাযাত্রায় ব্যক্তিবর্গ, পরিচালক মণ্ডলীর যারা আছেন, বৃদ্ধজন গুণীজন, সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাই। আমার স্নেহাশীর্বাদ রইল আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি। আমি স্মরণ করব সেই সমস্ত মানুষদের যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, এই স্কুলটিকে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের বিধি আত্মার শান্তি লাভ হোক করুক, তারা হয়তো এখন সবাই প্রয়াত হয়েছেন, যদি দু একজন শতায়ু অতিক্রম করে থাকেন সে বাদ দিলে যারা প্রয়াত হয়েছেন তাদের বিধেয় আত্মার শান্তি আমি কামনা করি। কারণ একটি স্কুল ধীরে ধীরে 100 বছর অতিক্রম করতে চলেছে, এটা কিন্তু খুবই ব্যতিক্রমী।
সারা মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গে হাতে গোনা কয়েকটি বিদ্যালয় আছে যারা শতবর্ষ অতিক্রম করে এখনো আছেন বা যারা শতবর্ষ উদযাপন করছেন, তাদের মধ্যে অন্যতম একটি এই বেলদা গঙ্গাধর একাডেমি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 100 বছরের যে চলার পথ, সেই চলার পথের যে উত্থান পতন, বন্ধুর অবস্থা, প্রতিকূল প্রতিবন্ধকতা, যা কিছু গেছে সেগুলো আজকে স্মৃতি সবই, সেই স্মৃতিচারণার একটা সময় এই 100 বছরের পূর্তি অনুষ্ঠান। তাতে এই স্কুলের প্রাক্তনীরা আসবেন, সেই প্রাক্তনীরা বিশেষ করে তারাই আজ স্মৃতিচারণ করবে, কারণ তারাই এই স্কুলের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যা হয়েছে তার অভিমুখ কিন্তু প্রকাশ পাবে প্রাক্তনীদের মধ্য থেকে। তাই প্রাক্তনীদের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি সমস্ত প্রাক্তনীদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব। তারা শুরুতে যেমন এসেছিলেন, আবার এই সময় এসে এই স্কুলের স্মৃতিচারণের মধ্য দিয়ে এই প্রজন্মের যারা আছেন ছাত্রছাত্রী, তাদেরকে তারা সমৃদ্ধ করবে। কারণ একটা স্কুলের মূল্যায়ন হয় তাদের দিয়ে, প্রাক্তনীদের অবস্থান কোথায়, প্রাক্তনীরা কেমন আছেন, তিনি কেমন প্রতিষ্ঠা পেয়েছেন, আর সেইটা যখন তারা এসে ব্যক্ত করবেন, সেটা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে একটি অমূল্য সম্পদ। কারণ এমন সমস্ত প্রাক্তনী আছেন যারা স্বমহিমা, তারা এখন বিভিন্ন জায়গায় আছেন, অধিষ্ঠান করছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের প্রতিষ্ঠা হওয়ার পথটা বর্তমান প্রজন্মকে জানাতে হবে। কারণ এই প্রজন্মের ছাত্রছাত্রী, তারা হয়তো অনেকেই বলবেন যে আমাদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক অপ্রতুলতা আছে, অর্থনৈতিক দিক থেকে আমাদের দুর্বলতা আছে, তাই পড়াশুনোর মান আর পড়াশুনো সবটা বজায় রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু বহু ছাত্রছাত্রী যারা এখান থেকে প্রতিষ্ঠা পেয়ে গেছেন, তারাও কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে ছিলেন এবং সেই অবস্থাটাকে কিভাবে তারা কাটিয়েছে সেই সম্বন্ধে তাদের যে ধারণা, তারা যেভাবে অর্জন করেছেন, যে কিভাবে কাটিয়েছেন, সেগুলো তারা ব্যক্ত করবেন। কারণ অর্থ কখনো প্রতিবন্ধকতা হতে পারে না। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী, যিনি চালিকা শক্তি, যিনি বিশ্বজয়ী, যাকে আমরা বলি যে তিনি জনসাধারণের জন্য, সমস্ত সেক্টরের মানুষের জন্য, কি শিক্ষা বলুন, কি স্বাস্থ্য বলুন, কি অন্নের ব্যবস্থা বলুন, কি বাড়ির ব্যবস্থা বলুন, সমস্ত জায়গায় বাংলাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যার ফলে বাংলার পুরো আর্থসামাজিক পরিকাঠামোটার পরিবর্তন ঘটেছে এবং একটা জায়গায় তারা পৌঁছেছেন যে জায়গায় বিশ্বের দরবারে যখন তুলে ধরেছিলেন সেটা সর্বজন স্বীকৃত এবং সমাদৃত হয়েছে বিশ্বে। তিনি শিক্ষার ক্ষেত্রে যে প্রভাব ফেলেছেন বর্তমানে এবং যেভাবে সুযোগ সুবিধাগুলি এনে দিয়েছেন, তাতে করে এখন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে আছি, তাই আমার পড়াশোনায় অবহেলা এবং পড়াশুনো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু এখন আর মানায় না। সবই ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। নিশ্চিত জানেন যে আগে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এই ড্রপ আউটের সংখ্যা এখন অনেক কমেছে। হার এমন জায়গায় নেমেছে সেটা তলা নিতে এসছে, তার কারণ সমস্ত রকম ব্যবস্থা সরকার পক্ষ থেকে হয়েছে। বিদ্যাচর্চার বই বলুন, বেতনের ব্যবস্থা বলুন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা বলুন, আবার সবুজ সাথীর সাইকেলের ব্যবস্থা, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের ওই দীর্ঘ পথ অতিক্রম করে সহজে যাতে স্কুলে আসতে পারে সেটাও সরকার ব্যবস্থা করেছে। এমনকি কন্যাশ্রীর মতো প্রকল্পের মধ্য দিয়ে আজকে বিশ্বে সমাদৃত হওয়ার পরে আমাদের বাংলায় যেভাবে এই প্রকল্পের মধ্য দিয়ে সমাজ এগিয়ে যাচ্ছে, তাতে কিন্তু মেয়েদের ড্রপ আউটের সংখ্যা
যে জায়গায় ছিল সেই জায়গার থেকে অনেক অনেক কম জায়গায় নেমেছে। এছাড়াও তো আমরা দেখেছি আজকে সরকার যে ব্যবস্থা করেছে সে ব্যবস্থা বাদ দিয়েও নানাভাবে নানা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনেক মানুষ এগিয়ে আসেন, যার ফলে স্কুলের পঠন পাঠন, স্কুলের পরিকাঠামো সবেরই শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। এখন আমরা বলতে পারব না যে 2011 আগে সেই অবস্থান এখানে আছে, কেউ বলতে পারবো না 2011 আগে প্রত্যেকটি রাজনৈতিক একটা আখড়া প্রত্যেকটি স্কুলে তৈরি হয়ে গেছিল, সে বিশ্ববিদ্যালয় বলুন, মহাবিদ্যালয় বলুন, স্কুল বলুন, প্রাথমিক বিদ্যালয় সব জায়গা। তার পরিবর্তন ঘটেছে, এখন অভিভাবক মণ্ডলীর নির্বাচন হলে আমরা কখনো দেখি না 2011 আগে যে পদ্ধতিতে নির্বাচন হতো সেটা যেন মনে হতো কারগিলের যুদ্ধ, আজকে কিন্তু সেই জায়গায় নেই। বর্তমান সরকার পরিচালনার ক্ষেত্রে যে সহৃদয়তা দেখিয়েছে, যেভাবে পরিচালক মণ্ডলীতে কারা থাকবেন সে ব্যবস্থা করেছে, আজকে সেই রাজনৈতিক কোনো জায়গা সূত্র খুঁজে পাওয়ার জায়গা তারা রাখেন না। তাই একটা রাজনীতি থেকে মুক্তাঙ্গন তৈরি হয়েছে বিদ্যালয়, সত্যিকারের বিদ্যালয় যে মন্দির, সত্যিকারের যে মসজিদ সেটা প্রতিষ্ঠা পেয়েছে সত্যিকারের গির্জা। বর্তমানে শিক্ষা ব্যবস্থা পরিচালন সমিতির যে পদ্ধতি, যে পদ্ধতিতে আসবে তার ফলে, সেই হেতু আমি নিশ্চিত করে বলবো এই বিদ্যালয়ের অগ্রগতি যেটা হচ্ছে আরো অনেক এগিয়ে যাবে। কারণ এখানে আমরা সবাই বলবো, যারা প্রাক্তনী হয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, আমরা কেউ কিন্তু শেকড়কে ভুলতে পারি না, আমরা শেকড়কে ভুলতে পারি না বলেই আমরা যারা প্রাক্তনী এখান থেকে যারা উঠেছে তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাটাকে কখনো ভুলবেন না। আমরা তো তাই করি, আমরা কখনো আমরা যে বিদ্যালয় থেকে এসেছি সে বিদ্যালয়ের শেকড়টাকে ভুলতে পারিনি। শেকড়কে যদি ভুলে যায় তাহলে সবটাই কিন্তু এমন একটা জায়গায় যায় সেটা পূর্ণতা লাভ করে না। আমি অনুরোধ করব এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা অনেক মেধা সম্পন্ন, আপনাদের মেধা, আপনাদের যে সহানুভূতি, আপনাদের সহনশীলতা এবং আপনাদের সৃজনশীল ক্ষমতা সবটা দিয়ে আপনারা এখানে এসছেন, নানা রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা সত্যিই বিদ্যান। তো সেই বিদ্যাকে আপনারা যথাযথভাবে দান করার পর্যায়ে নিয়ে যাবেন। বিদ্যাকে কখনো অন্য কোনো মাপকাঠি দিয়ে আমরা মাপব না, সেইটাই বিতরণ করবেন ছাত্রছাত্রীদের, তবেই তারা কিন্তু প্রস্ফুটিত হবে, তবেই তাদের বিকাশ ঘটবে, তবেই তারা প্রতিষ্ঠা পাবে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটি নিবেদন যে নিশ্চিত আপনারা বড় হবেন, আপনারা এখান থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার, আপনারা এখান থেকে অধ্যাপক, আপনারা এখান থেকে সমাজসেবী সবটাই হবেন, কিন্তু নীতির দিক থেকে যেন কোনোভাবে পিছিয়ে যাবেন না। নীতিবোধটা নিজের মধ্যে রাখতে হবে, সেই নীতিবোধটা কি? শ্রদ্ধা, মানবতার প্রকাশ, প্রতিবেশীকে ভালোবাসা, সব কিছুর মধ্য দিয়ে মানুষকে একাত্মতার মধ্যে এনে ধর্মান্ধতার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। কোনো জায়গায় যদি দেখা যায় যে ধর্মের বিচারে সমাজে কোনো কিছু হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা ছাত্র বলি, যুবাই বলি, আর যেই বলি না কেন, সবাইকে বলতে হবে ধর্মের বিচারে কোনো কিছু ভয় না। ধর্ম যদি বলতে হয় পিতামাতার প্রতি শ্রদ্ধা, ধর্ম যদি বলতে হয় গুরুজনের প্রতি শ্রদ্ধা, এই নীতিবোধটা যেন ছাত্রছাত্রীর মধ্যে এখন থেকে প্রবেশ করে এবং সেই নীতিবোধের উপর ভিত্তি করে তারা যেন জীবনে প্রতিষ্ঠা পায়। ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, অধ্যাপক হলাম, শহরে বড় বাড়ি করলাম, শহরে থাকলাম, কিন্তু গ্রামে গঞ্জে বাবা রইল, পিতামাতা রইলেন, প্রতিবেশীর কোনো কষ্টে সাহায্যে এসে দাঁড়াতে পারলাম না, তাহলে কিন্তু নীতির বিকাশ হয় না। আমি গঙ্গাধর একাডেমির যতটুকু পঠন পাঠন থেকে শুরু করে সব জানি, এখানে বিশেষ করে সীতাংশুবাবুরা আছেন, ননিবাবুরা এরা আছেন, এরা তো স্কুলকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। বর্তমান আলোকবাবুর হাতে দায়িত্ব আছে,
যিনি সেই দায়িত্ব নিশ্চিত সুচারুভাবে পালন করে আমাদেরকে আরো বেশি উপহার দেবেন। গঙ্গাধর একাডেমি আরো বড় হয়েছে, এটা হয়েছে, এটা আমরা শুনতে পাবো। আর আমি যে দপ্তরের মন্ত্রী, হয়তো শিক্ষা বিভাগের সঙ্গে আমার সংযুক্তিকরণ নেই, আমি আছি তো জলের দপ্তর, তাই আমার এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের কোনো জায়গায় অনুঘটকের কাজ করতে হয়, সেই অনুঘটকের কাজ করার জন্য আমি আপনাদের সঙ্গে রইলাম। যদি আপনারা কখনো মনে করেন আমি আসব, আমি আপনাদের সঙ্গে থেকে ওই অনুঘটকের কাজ করে আপনাদের শ্রীবৃদ্ধিকে যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ সাংস্কৃতিক মঞ্চ একটু আগে সুন্দর ছেলেরা জিমনাস্টিকের মধ্য দিয়ে যে নাচটা করছিল আমি দূর থেকে দেখেছি, খুবই ভালো লেগেছে। আরও অনেক অনুষ্ঠান হবে, সুন্দর করে আপনারা 3 দিন ধরে অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করুন, এই কামনা রেখে আবার সবাইকে আমি আমার যথাযোগ্য সম্মান প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং আমার ছাত্রছাত্রীদের স্নেহ আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ভালো থাকুন, বড় সুন্দর থাকুন।